রেডিও জকি বা আরজে বর্তমান সময়ে তরুণ তরুণীদের খুবই পছন্দের একটি পেশা। হালের ট্রেন্ডও বলতে পারো তুমি, কিন্তু সঠিক গাইডলাইন এবং ইনফরমেশনের কারণে অনেকেরই এই স্বপ্ন আর সার্থক হয় না। ইনফোস্কাইপের পক্ষ থেকে আমি মঞ্জুরুল হাসান আজ তোমাদের জানাবো কীভাবে একজন রেডিও জকি বা আরজে হতে পারবে, তাদের কী ধরনের দক্ষতা ও জ্ঞান থাকতে হয় এবং মাসিক আয় সম্পর্কে বিস্তারিত তথ্য। চলো আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। কোন ধরনের প্রতিষ্ঠানে একজন রেডিও জকি কাজ করেন? বাংলাদেশ বেতার, প্রাইভেট রেডিও স্টেশন, কমিউনিটি রেডিও স্টেশন, অনলাইন রেডিও স্টেশন। একজন রেডিও জকি কী ধরনের কাজ করেন? রেডিও শো উপস্থাপন করা, অনুষ্ঠানের ধরন অনুযায়ী গান নির্বাচন, অনুষ্ঠানের অতিথি ও শ্রোতাদের সাথে কথোপকথন, গান সম্পর্কে বিভিন্ন তথ্য দেওয়া, বিভিন্ন সমসাময়িক বিষয়ে তথ্য জানানো। একজন রেডিও জকির কী ধরনের যোগ্যতা থাকতে হয়? এ পেশায় আসতে হলে নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতার দরকার হয় না। সাধারণত পার্ট টাইম রেডিও জকি হিসেবে কাজ করতে ন্যূনতম বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থী হওয়া প্রয়োজন। ফুল টাইমে রেডিও জকি হিসেবে কাজ করতে হলে তোমাকে ন্যূনতম স্নাতক পাস হতে হবে। বিভিন্ন নিউজ প্রেজেন্টেশনের কোর্সের প্রতিষ্ঠান এ পেশার জন্য কোর্স করিয়ে থাকে। কাজ পাবার ক্ষেত্রে কোর্সগুলো সাহায্য করতে পারে তোমাকে। একজন রেডিও জকির কী ধরনের দক্ষতা ও জ্ঞান থাকতে হয়? সুন্দর বাচনভঙ্গি, স্পষ্ট ও আকর্ষণীয় উচ্চারণ, বাংলা ও ইংরেজিতে কথা বলার ক্ষমতা, সাবলীল উপস্থাপনা ও যোগাযোগ দক্ষতা, গানের প্রতি আগ্রহ এবং বিভিন্ন পুরানো গান সম্পর্কে ভালো ধারণা থাকা, যে কোনো পরিস্থিতি সামলে দেওয়ার ক্ষমতাও দরকার একজন রেডিও জকির। কোথায় শিখবেন রেডিও জকির কাজ? কোনো ধরনের প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই এ পেশায় যুক্ত হওয়া সম্ভব। তবে আত্মবিশ্বাস বাড়াতে ও কাজের প্রক্রিয়া সম্পর্কে শেখার জন্য কোনো প্রতিষ্ঠান থেকে কোর্স করে নিতে পারো তুমি, যেমন জবস এ ওয়ান। নিউজ প্রেজেন্টেশন ও আরজে কোর্স করিয়ে থাকে জবস এ ওয়ান। রেডিও জয়তী, 3,000 টাকার বিনিময়ে আরজে কোর্স করিয়ে থাকে রেডিও জয়তী। বাচনভঙ্গি সুন্দর করার জন্য বাংলাদেশ ইনস্টিটিউট অফ জার্নালিজম অ্যান্ড ইলেকট্রনিক্স মিডিয়ার পাবলিক স্পিকিং অ্যান্ড ইমেজ বিল্ডিং কোর্স করে নিতে পারো তুমি। একজন রেডিও জকির মাসিক আয় কেমন? ফুল টাইম কাজের ক্ষেত্রে প্রাথমিকভাবে এ পেশায় মাসিক 10,000 থেকে 20,000 আয় করা সম্ভব। কাজের ধরন ও অভিজ্ঞতার ভিত্তিতে এ আয় বাড়বে। ক্যারিয়ার কেমন হতে পারে একজন রেডিও জকির? একজন আরজে শুরুতে অন এয়ার হয়ে রেডিও অনুষ্ঠান পরিচালনার কাজ করতে থাকলে পরবর্তীতে রেডিও চ্যানেলের সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে লাইভ স্ট্রিমিং, প্রোমো কমার্শিয়াল কাজ বা পরবর্তীতে অপারেশন হেড সহ বিভিন্ন দায়িত্ব গ্রহণ করতে পারেন। নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে আরও দক্ষতা আর জনপ্রিয়তা লাভ করলে এ পেশা হতে পারে সম্মান, পরিচিতি ও ভালো আয়ের উৎস। চলো এক নজরে একজন রেডিও জকি সম্পর্কে আবার জেনে নেই। সাধারণ পদবি রেডিও জকি। বিভাগ গণমাধ্যম। প্রতিষ্ঠানের ধরন সরকারি, বেসরকারি, প্রাইভেট ফার্ম কিংবা কোম্পানি। ক্যারিয়ারের ধরন পার্ট টাইম, ফুল টাইম। লেভেল এন্ট্রি এবং মিড লেভেল। এন্ট্রি লেভেলে অভিজ্ঞতা সীমা 0 থেকে 1 বছর। এন্ট্রি লেভেলে সম্ভাব্য আয় 10,000 টাকা প্লাস কাজের ধরন ও প্রতিষ্ঠান সাপেক্ষে। এন্ট্রি লেভেলে সম্ভাব্য বয়সসীমা 18 থেকে 25 বছর। মূল স্কিল সুন্দর বাচনভঙ্গি, যোগাযোগের দক্ষতা। বিশেষ স্কিল সমসাময়িক বিষয় সম্পর্কে জ্ঞান। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওতে। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দিয়ে শেয়ার করতে একদম ভুলবে না। আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে আমাদের জানিয়ে দাও, আমরা চেষ্টা করব প্রশ্নের উত্তর দেওয়ার। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নাও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।